বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়ে ইছামতি সংস্কারের পক্ষে সওয়াল। সংসদকে সাথে নিয়ে বনগাঁর বিভিন্ন ফ্ল্যাট সেন্টারে পৌরপ্রধান সহ কাউন্সিলররা তুলে দেওয়া হলো ত্রাণ। সাম্প্রতিক অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড। এখনও জলবন্দী হয়ে রয়েছেন একাধিক ওয়ার্ডের মানুষ। অনেককেই সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এইসব মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এবং বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। এখানটায় এসছি এই এক সপ্তাহ। হ্যাঁ, সরকারি সাহায্য পাচ্ছি, খাওয়া দাওয়া। হ্যাঁ, এসছি। আজকে এসছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এসছে, তারপরে পৌরসভা চেয়ারম্যান এসছে, এমপি টিভি সবাই এসছে। তারা তো আশ্বাস ভালোই দিল। হ্যাঁ, ঘরবার ঠিক করে দিল, সব কিছু ঠিক করে। সোমবার বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড ঘুরে 21 নম্বর ওয়ার্ডে পৌঁছান মমতা ঠাকুর ও পৌরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলররা। তারা দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেন। আমাদের বাড়িতে জল উঠে গেছে, আমরা এক সপ্তাহ এসেছি, গত সোমবার এসেছি আমরা, আজ 7 দিন হয়ে গেল। হ্যাঁ, সবাই করছে। গোপাল শেঠ এসেছিল, মমতা ঠাকুর এসেছিল, চেয়ারম্যান এসেছিল, পৌরসভা থেকে এসেছিল, সবাই এসেছিল, আরও অন্য অন্য কাউন্সিলরও এসেছিল। আমাদের সবাই দেখছে এখানে রান্না হচ্ছে, আমাদের খেতে দিচ্ছে সবাই। 2 দিদি আছে এখানে, জলের ব্যবস্থা করা আছে, পায়খানা বাথরুমেরও ব্যবস্থা করা আছে, আমাদের ইলেকট্রিকের ব্যবস্থা করা আছে, সবই আছে, আমাদের কোনো কিছুই অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, পৌরসভা থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কাউন্সিলর করে দিয়েছে, আমাদের বাপ্পাদা করে দিয়েছে, আমাদের 19 নম্বর ওয়ার্ডের বাপ্পাদা কাউন্সিলর, সে করে দিয়েছে আমাদের ব্যবস্থা। এ ব্যাপারে সাংসদ মমতা ঠাকুর বলেন, অতিবৃষ্টির কারণে যেসব মানুষ দুরবস্থার মধ্যে পড়েছেন তাদেরকে রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছে। বনগাঁ পৌর এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পৌরপ্রধান। সাংসদ হিসাবে আমিও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু পৌরসভা আজকে তাদের মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের এনে জীবনগুলো কীভাবে যেন নষ্ট না, তাদের বাঁচানোর যেই এবং খাওয়া দাওয়া এভরিথিং, তাবু দেওয়া, বাড়িতে বাড়িতে যেখানে তারা থাকছে, যেখানে জলের ই, তাদেরও বাড়িতে চাল ডাল তাদের সেখানে দিচ্ছে পৌরসভা। এবং আজকে গোপাল শেঠের মাধ্যম দিয়ে এবং যারা আমাদের কাউন্সিলর নান্টুদা এখানে আসে, সকলে মিলে বাপ্পা এবং এরা যারা এখানে ত্রাণে মানে এখানে উঠেছে স্কুলে, তাদের দ্বারা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কীরকম আছেন, কী বলছে যে আমাদের সব পৌরসভা থেকে খুব ভালোভাবে এবং এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া ফ্যান ট্যান সব তাদের অ্যারেঞ্জমেন্ট করেছে, যাতে তাদের কোনো যেন অসুবিধা না হয়। এবং এটাই তো ভগবানের পুজো যে মানুষের পেশে থেকে যদি তাদের আমরা সেবা করতে পারি। এবং ইছামতির জল এমনি বাড়ছে প্রাকৃতিকভাবে বিভিন্ন, এবং আমরা বলবো যে এখানে কেন্দ্র সরকার থেকে, এর আগে আমি যখন এমপি ছিলাম তখন আমি আওয়াজ উঠিয়েছিলাম আমি পার্লামেন্টের ভিতরে যে আমাদের ইছামতিটাকে সংস্কার করা হোক, এবং 111টা নদীর ভিতরে এটাকে ধরেছিল, কিন্তু আজও পর্যন্ত তার কিন্তু সংস্কার করেনি। আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করতো তাহলে আমাদের এই মানুষের এই দুর্যোগ হতো না, আর কখনো আমি মনে করি যে এই বন্যা প্লাবিত আমাদের এই এলাকায় হতো না। তো সেটাকে আমরা আবারও চাইব, এখানে সাংসদ যে শান্তনু ঠাকুর, আমরা শুনেছি যে এখানে সংস্কার করার জন্য নাকি একটা সেন্সর, কিন্তু আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। মানুষের যে আজকে বিপদের ভিতরে তারা আছে, জলমগ্নভাবে আপনারা দেখছেন যে কিভাবে জল এখানে, আজকে যদি এটা করতো সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা আমার মানুষগুলো এইভাবে আজকে এই পরিস্থিতির তারা থাকতো না। বনগাঁ পৌরসভা এলাকায় জলমগ্ন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই এক প্রকার দায়ী করেছেন পৌরপ্রধান গোপাল শেঠ। তিনি বলেন, কেন্দ্র সরকার যদি সঠিকভাবে ইছামতি নদীর সংস্কার করত তাহলে এই দুর্ভোগের মধ্যে পড়তে হতো না। তার প্রস্তাব নদিয়ার মাঝদিয়া এলাকায় ইছামতি নদীর সংস্কার করা হোক, ইছামতি ড্রেজিংয়ের ব্যবস্থা করা হোক, তাহলে সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দারা জানালেন, গত প্রায় 1 সপ্তাহ ধরে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন, বাড়ি এখনও জলমগ্ন, সরকারিভাবে তারা ত্রাণ সামগ্রী পাচ্ছেন বলেও জানিয়েছেন। ম্যানমেড বন্যা এরা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্যে, একদিকে নদীগুলো সংস্কার হচ্ছে না, বিভিন্ন জায়গায় নদীর জল ঢুকে পড়ছে, আমার আজকে প্রায় 12টা ওয়ার্ড জলমগ্ন অবস্থায় আছে,
নদী এলাকায় বিভিন্ন সাঁকো তৈরি করে তাদেরকে তাদের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফ্লাড শেল্টারে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা এই কাজকে ত্বরান্বিত করার জন্য সমস্ত কাউন্সিলর যারা আছেন তারা সকলে মিলে একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সেটাকে পালন করে আছে, আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন। আমাদের সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর এবং তিনিও এই নিয়ে ভাবনা চিন্তা করছেন, তার মাথায়ও আছে কিছু ফ্লাড সেন্টার করা যায় কি না, বন্যার্ত মানুষ যাদের নিচু এলাকায় যারা থাকে তাদেরকে রাখা যায় কি না, এবং এ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এবং উনি কিছু ড্রাই ফ্রুট বিস্কুট নিয়ে এসছেন, সোয়াবিন নিয়ে এসছেন, সেগুলো এদের মধ্যে বিতরণ করবেন। আমরা এই যে মানবিকতার মুখ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার যারা জনপ্রতিনিধি আছে, এই মানবিকতার মুখ নিয়েই মানুষের সঙ্গে ঘুরে বেড়াই সকাল থেকে সন্ধ্যে বলে অবধি, জন্ম থেকে মৃত্যু, হাসপাতাল থেকে শ্মশানঘাট, সমস্ত জায়গায় তাদের বিচরণ মানুষের পেশা থাকা। বাগদা থেকে টাকি পরিবহন ব্যবস্থা চালু করবেন, সেই নদীকে কাটানোর জন্য পর্যাপ্ত টাকার প্রয়োজন। পারমাদন ফরেস্টের মধ্যে হরিণ যেখানে আছে সেখানে জল ঢুকে যাচ্ছে, আমরা সেই জায়গা থেকে সেই পশুগুলোকে, নিরীহ পশুগুলোকে বাঁচাতে গেলে কালঘাম ছোটাতে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের। সবটা মিলে আমরা চাই নদী সংস্কার, ইছামতি নদীর 5 কিলোমিটার মাছ দেওয়ার সঙ্গে মিশিয়ে দেওয়া হোক এবং 55 কিলোমিটার নদীতে যে পলি পড়েছে সেগুলোকে পরিষ্কার করা হোক, এবং ড্রেনেজ সিস্টেম যেখানে যেখানে নিচু এলাকা আছে সেই ড্রেনেজ সিস্টেমের জন্য ইছামতির সঙ্গে কানেক্টেড সেখানেগুলোকে সেই ড্রেনেজ সিস্টেমের জন্য একটা প্রকল্প রূপায়ণ করে সেগুলোকে সেই ড্রেনেজ সিস্টেমের মধ্যে যাতে জল না থাকে। এখানে প্রবল নদীর জলস্ফীতি ঘটুক, সবটাই রেহাই পাওয়া যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের পাশাপাশি দলের কর্মীদেরও নির্দেশ দিয়েছেন, যেসব এলাকায় মানুষ বন্যা কবলিত হয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তাদের সব রকমের সহযোগিতা করতে। সেই অনুযায়ী এদিন বনগাঁর দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ ও পৌর প্রধান। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে, আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।